গ্রাম্য আবিষ্কার অবাক বিশ্ব প্যাডেল চালিত ওয়াশিং মেশিন আবিষ্কার করেছিল রেমা জোশ কথায় আছে প্রতিভাকে লুকিয়ে রাখা যায় না একদিন না একদিন তা বেরিয়ে আসবেই প্রতিভা গ্রাম শহরের ফারাক বোঝে না সময় সুযোগ পেলে তা প্রকাশ পাবেই যেমন ভারতের প্রত্যন্ত গ্রামের অজানা অজ্ঞাত মানুষের মাধ্যমে এমন আবিষ্কার হয়েছে যা সত্যিই চমকে দেবে সকলকে নতুন আবিষ্কারের জন্য উদ্বুদ্ধ করবে সকলকে সৌরশক্তি চালিত মশা মারণ যন্ত্র ম্যাথুসকে ম্যাথু নামে এক গ্রাম্য ভারতীয় আবিষ্কার করা এই যন্ত্র নিস্তার দেবে আপনার মশার হাত থেকে কোনো বিশেষ গন্ধের মাধ্যমে প্রথমে মশাদের আকৃষ্ট করবে এই যন্ত্র সূর্যের আলোতে বসিয়ে রাখলে তাপে গরম হয়ে উঠবে এটি মশা একবার ভিতরে ঢুকলে আর বের হওয়ার রাস্তা পাবে না তাপের ভিতরেই মারা পড়বে মশারা লেবু কাটার মেশিন মেশিন ভারতীয় এম তৈরি কাছে সমান হতে পারে একেবারে একাধিক লেবু অনায়াসে এই মেশিনে বিশেষ করে ছোট ব্যবসায়ীদের জন্য খুব উপযোগী হয়ে উঠতে পারে এই মেশিন স্বয়ংক্রিয় খাবার তৈরির মেশিন অভিষেক ভগতের তৈরি যন্ত্র বিশেষ করে কাজে লাগতে পারে ঘরের গৃহিণীদের জন্য মেশিনের বারোটি আলাদা আলাদা কুঠুরিতে রাখা যেতে পারে বারোটি রান্নার সরঞ্জাম যখন যেটা রান্না করতে মন চাইবে কিছু সময়ে তৈরি হয়ে যাবে সেই উপাদীয় পদ প্যাডেল চালিত ওয়াশিং মেশিন যখন আমাদের বাড়ির মেয়েরা খেলাধুলো করে বেড়ায় সেই বয়সে প্যাডেল চালিত ওয়াশিং মেশিন আবিষ্কার করেছিল রেমা জোশ তার মা অসুস্থ হয়ে পড়ায় বাড়ির কাজ করতে হতো তাকে ও তার বোনকে সে সময়ে কাজের সুবিধার জন্য প্যাডেল চালিত ওয়াশিং মেশিন আবিষ্কার করে ফেলেছিল রেমা দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে